If you are new in this channel, please subscribe and don't forget to press the bell icon. গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও আছি মোটামুটি এই গরমে। আর মা মেয়ে চলে এসেছি আমরা এখন বাজার করতে, কেননা কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো লাগবে তাই নিতে এসেছি, সংসারেরই জিনিস নিতে এসেছি। আর এখানে আমি সাধারণত বাজার খুব কম করি, মুদিখানা দোকান থেকেই সবগুলো নিই, কিন্তু ছোটো মেয়ের বায়না হলেই তখন এখানে আসতে হয়। ও এখানে বাজার করতে ভীষণ ভালোবাসে, ও তার জন্য ওকে নিয়ে এসেছি। কিন্তু ও যে বিশাল কিছু নেবে সেটাকে নয়, যেগুলো আমার দরকার সেগুলোই নেবে, কিন্তু ওর এখানে আসতে ভালো লাগে, বাজার করতে ভালো লাগে, তো তাই জন্য নিয়ে এসেছি। আর এই গরমে তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সাবধানে থাকবে এই গরমে, কেননা আমার দুটো মেয়েকে নিয়ে আমি যা সমস্যায় পড়েছি, মানে এই পক্স সেটা সেটা হচ্ছে, তাই জন্য বলছি সাবধানে থাকো এই গরমে। আর মেয়েকে নিয়ে এসেছি, ওর পরীক্ষার পরে ওর মানে সেভাবে বাইরে কোথাও যায়নি, টাইম কাটাতে পারেনি, তাই জন্য বলছে মা চলো এখন তো সুস্থ হয়েছে নিয়ে চলো, তো দেখতে থাকো কি কি কিনছি। নুন আছে? নুন লবণ আছে? না কালকে গেছিলাম একটু বাজারে, বলছিলাম আমি ভিডিওতে যে বাজার যাবো, একটুখানি দুটো একটু জিনিস আছে কিনতে, তো এটা এখন পরে রাখি, পরে খাবো। এখন সকাল 9:30 বলছে, 9টা বাজে, সরি 8:15 মতন বেজে গেছে, আর আমার স্নান টান সব হয়ে গেছে, দেখো রেডিও হয়ে গেছে, আজকে বেরোবো এখন আমি, আজকেরও বাজারে বেরোবো। কালকে গেছিলাম মুদিখানা কিছু বাজার করতে, মুদিখানা বলতে মুদিখানা আমার মুদিখানা করে দিচ্ছি, তো এখন রাখছি, রাখছি বলছে, তো দেখানো শুরু করে দিই। আর তোমরা কেমন আছো জিজ্ঞেস করা হয়নি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি, খুব ভালো আছো? মানে মোটামুটি আছি, বড় মেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর এক সপ্তাহ বলেছি, আর এক সপ্তাহ রেস্টে রেখেছি ওকে, এক সপ্তাহ পরে ও চলে আসবে আমাদের পুজোতে, চলে কালো ভালো আসছে, কিন্তু ঠিকই আছে, তো তেমন কিছু কিনিনি, তবুও দেখাচ্ছি আমাদের কাছে এটাই অনেক দরকারি জিনিস, যেগুলো লাগে সেগুলোই কিনেছি। এই যে এই হচ্ছে যে এম এস সি চিনি, চিনি ওখানে এসেছে, তারপর সিনা ফুলদানা কাপড়ের জন্য, কতটা আছে কিন্তু অনেকটা আছে, কিন্তু 20 টাকা নেই। আর একটা মার্বেল সাবান নিয়ে এসেছি, আর এইগুলো তো নিয়ে এসেছি, এগুলো খুব ভালো, আমরা মনে হয় বেশি ভালো, এখন এটা আমরা ইউজ করছি, খুব ভালো, খুব খুব ভালো, এটা নিয়ে এসেছি ডান। অনেকদিন ধরে ডালটা সব শেষ হয়ে গেছে, অনেকদিন আনাই হচ্ছে না, ও অল্প কিনছি দোকান থেকে, পাশের দোকান থেকে আসছে, মানে খুবই বাজে অবস্থা। আর এই হচ্ছে কি, আর এই যে ভীমবাসা, ছোটো ছোটো নিয়ে কেন বলেছে দেখি, 5 টাকা দাম এগুলো নেই, বড় নেই না, 5 টাকা দাম এই কারণে বড় নিলে নষ্ট করে দেয়, যায় তো ওখানে এর মধ্যে থাকে, কটুতে থাকে, আর জল দিয়ে দেয় কোনো সময় বাচ্চার যা হয় আর কি, ভিজে স্কুল বাইটার মধ্যে দিয়ে দেয়, তাহলে বলে যায়, তাই জন্য আমি ছোটো ছোটো নিই। আর এই যে সার্ফ, সার্ফ ছিল না বলছিলাম, কালকেই বলছিলাম যে সার্ফ অল্প অল্প কিনছি আর শেষ হয়ে যাচ্ছে, এটা 40 টাকা না 41 টাকা নিয়েছে মনে হয়, এই আমি 3-4 বার এখান থেকে 10 টাকা করে সার্ফ আনা হয়ে গেছে, একবার না নিলে মুশকিল। চকলেট এই শুধু এটাই নিয়েছি, এটাই একটা দুটো শুধু খাবার নেই, বেশি নেয় না, তবুও ওই মানে কি বলো ওটাকে মল টাইপেই বলা যায় না, ওখানে গিয়ে, হ্যাঁ ওখানে গিয়েই ও কিনবে এইগুলো, দোকান থেকে এমনি নেই, কিন্তু গেলেই তখন ওখান থেকে মানে মাঝে মাঝে মনে হয় 10 টাকা তখন না হয়,
এই ছিল আমার ছোট্ট বাজার আর হাসপাতালে ওটা দেখানো না না দেখানো সব চলো এখন খেয়ে নিয়ে আমি এখন আর এখানে বিস্কুট না বিস্কুট কম ঘরে এসে বিস্কুটটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে বিস্কুট আর এই একটা তো খেয়ে নিয়েছে বিস্কুট বিস্কুটের হয়ে গেছে দেখা দেখো না এই যে তেল আর জবানি সবজি আজ একটাও নেই কদিন ধরে শুধু এদেরকে হালকা খাবার দিতে বলেছিল ডাক্তার তা হালকা খাবারই দিচ্ছিলাম ঝোল 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 এসে সবজি দিয়ে ঝোলটা সেটা ঝোল ভাজির ভাজির সেরকম দেওয়া হয়নি তবু মাঝে সাঝে উঠছে ভাজি শাক সবজি এসব দিয়েছিলাম এবার যাই দিদি বাজারটা করে নিয়ে আসি সবজি বাজার না হলে খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের এইখানে আমাদের এক মাস এক মাস চাটাই হয়ে যায় একটু মাঝখানে লাগে বেশি খায় না আমি চা খাই কম আর চিনি কম খাই চায়ও চিনি বাবা রে কি গরম বাবা রে বাজার থেকে চলে এসেছে প্রচন্ড প্রচন্ড রোদ প্রচন্ড যেমন গরম আর একদম মনে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এতটা গরম হাত মুখ ধুয়ে নিলাম চলো দেখি 10:30 বাজতে যায় আর কি কি নিয়ে এসেছে চলো দেখিয়ে দিচ্ছি বাবারে আমাদের দিন কেমন গরম জানিও আর দেখো কি অবস্থা মুখটা ধুয়ে নিয়েছি কি একদম একটু কালো হয়ে গেছে মনে হচ্ছে এই যে নিয়ে এসেছি এই মুরলা মাছ নিয়ে এসেছি হাফে হাফ রান্না করবো হাফ রেখে দিয়েছি রান্নাঘরে আর হাফ এতটা আর এইসব আর এই যে পাবদা মাছ বললো কোনো সময় আমি নিজে কিনিনি কোনো সময় কিনিনি ফার্স্ট টাইম কিনলাম আর আমি আর কি নিজে থেকে এটা হচ্ছে কি নিল 60 টাকা নিল 200 270 টাকা বলছিলো তাই বলে কি নেবো না বলেছে তা তারপরে দিল আর এই যে এনেছি দুটো কাজ করা এনেছি 5 টাকা করে 10 টাকা টমেটো 10 টাকার উচ্ছে আর সবগুলো 10 টাকা আর 10 টাকার এই যে কুমড়ো বাসি নিয়েছি কুমড়োটা দেখো কেমন লাল লাল বলছে কেমন লাগছে না একটু খুব সুন্দর আর জানি খেয়ে দেখি কেমন হবে তারপরে রান্নাঘরে পাঁচ টাকা নিয়েছি 10 টাকার প্রথম 10 টাকা সব 10 টাকার এইগুলো আর কি এই হলো এই ছিল আজকে আমার ছোট্ট দেখে বাজার চলো কি রান্না করবো বা মেয়ে বলছে মুরুল্লা মাছ রান্না করতে বলেছে ওটা হাফ রেখেছি ওটা রান্না করবো আর এটা আজকে হবে না আজকে খাবে না বলছে আর পাট শাক হবে পাট শাক আর মুসুর ডাল হবে আর মাছ ভার কিচ্ছু হবে না আজকে মানে গরম এত গরম না আমার থাকা যাচ্ছে না আমি কী বলবো পুরো ঢুকিয়ে দেবো আর এই পাট শাকটা এখন আপাতত অল্প করে এ করে 10 টাকার পার্সা অনেকটা হয়েছে কিন্তু এটা এক জায়গায় একরকম দাম বলছে 10 এক জায়গায় বলো 20 টাকা কেজি পার্সা ঠিক আছে কেজি বললো এক জায়গায় এর থেকে এই এইটা মানে তিন আঁটি হবে এই এটাতে একটা আঁটি আর সেটা এটা ভাগ করে তিনটা আঁটি হলে তবে তিনটা আঁটি হবে আর কি এক একটা আঁটি বলছে 20 টাকা মানে কি বলবো এক এক জায়গায় এক একটা দাম আর এটা এটাই নিলো 10 টাকা তাহলে চিন্তা করো এটা যদি 3 ভাগ করে বিক্রি করছে যে 3 ভাগ ওরা তারও মানে 4 ভাগ করেছে মনে হয় এক একটা দেখলাম সরু সরু আর কি তা 3 ভাগেই ধরলাম 3 ভাগ করেছে এক একটা ভাগ নিচ্ছে 20 টাকা করে চিন্তা করো আর এটাই একটাই 10 টাকা তাহলে কি বলবো এক এক জায়গায় এক একরকম দাম আর লেবু এনেছি লেবুটা এনেছি কোটা ও লেবু 5 টাকা করে পেয়েছি এখন গরম পড়ে গেছে না লেবুরও দাম পড়ে গেছে আগে যেমন 10 টাকা 4টে ছিল লেবু এখন 5 টাকা করে পেয়েছি পাঁচ সাতটা খালি ছাড়িয়ে নি ডালের জন্য এত গরম না ওকে বলছে তার রোদে যাস না একটু সুস্থ হয়েছে আর যাস না বলছে দেখতে পাচ্ছে মা একা করছে কি করবো মা এনে সবজিগুলো এনে দিচ্ছে মাছগুলো ঢুকিয়ে দেবে না সবজিগুলো এনে দিচ্ছে একটু চালটা ধুয়ে দিচ্ছে সব তো বাইরে আমার ওটাই সমস্যা এত রোদ না বাইরে একটু বলবো আর ওখানে গিয়ে ধোয়া মানে বুঝতে পারছো কলের সাপটা একবেলাই খাবো দুগুলো নেই চলো আমি রান্না বান্না করতে যাই আর মাছগুলো কাজ আছে এখন সকাল রান্না করা খাবারটা দিতে হবে কেননা 12:30 মধ্যে খেতে দিলে কি হচ্ছে খানিকক্ষণ পরে ঘুমোতে পারবে আর সকাল সকাল উঠে গেলে ঘুম থেকে দুপুরবেলা তাহলে রাতের বেলা ঘুমটা আসছে এদের কি হচ্ছে খেতে খেতে 2-3 বাজিয়ে দিলে কি হচ্ছে তারপরে ঘুম হচ্ছে তারপরে রাতের বেলা ঘুম আসছে না এই হচ্ছে আমাদের বাড়ি বেশি সবারই তাই হচ্ছে আমাদের 3 জনই গরমও পড়েছে এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও
আমাদের খাওয়া দাওয়া প্রচন্ড বড় প্রচন্ড গরমের মানে সাদি সাদি যে আছে কেচেন কারণ হচ্ছে কি ওই সাইডে দোয়ালটা ভাঙা হবে তখন ধুলো উঠবে তখন আমি মেলতে পারবো না এই জন্য কালকে অনেকগুলো কেচেছি আজকে ভাবছি দুটো কথা কেচে নেব তাহলে আজকে কাজ হচ্ছে কিন্তু উপর হচ্ছে নিচে হচ্ছে না আমি যেদিকে মেলি সেদিকে ধুলো বালি ভর্তি হয়ে যায় এই জন্য হচ্ছে এখন টপাটপ করে এগুলো করে নিয়ে আর কাঁথাগুলো কাজ হবে তারপরে একবার স্নান করেছি আরেকবার গায়ে জল দেবো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ছুটে যাবো আর কি দুপুরবেলা শোয়ার আগে স্নানটা করবে একবার স্নান করা হয়ে গেছে তো চলো রান্না করে দিতে পাস। হাই গুড ইভিনিং, আর এখন বাজে 7:20 আর আমরা তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমরা রেস্ট না হয়নি আর দেখো আমি হাতে করে ফোনটা ধরে দেখেছি ভালো হচ্ছে না আজকে দেখো এই রুমটা চলে এই রুমে এসে ভিডিও করছি এই বড় মেয়ে নিচে আছে কারণ হচ্ছে কি এই রুমে বড় মেয়ে থাকতাম এখন রাখছি ওকে ও শরীর খারাপ বলে আলাদা আলাদা শোয়ার চেষ্টা করছি তা ওর অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু ওকে নিয়ে আসছে না ক্যামেরা এখন পুরোটা ভালো হয়ে যাবে তারপর নিয়ে আসবো তা এই ছোট মেয়ে এবার আসে না কিন্তু আজকে এসছে ওটা ও ভালো অনেকটাও ভালো হয়ে গেছে বলে দিদি তাই জন্য এসছে আমরা এক্ষুনি চলে যাবো খানিকক্ষণের জন্য এসে একটু আলোচনা করছিলাম আমাদের আলোচনার বিষয় হচ্ছিল আলোচনা করছিলাম এইসব ফোন দিতেছিল আর আমরা এখন এই ঘরে খানিকক্ষণ আলোচনা করার জন্য এসেছিলাম আমরা বেশিক্ষণ থাকি না আমি শুধু আসি মাঝে মাঝে ঘর তো কষ্ট করা তারপরে খাবারটা দিয়ে এখানে খানিক বসে বসে কথা বলা বড় মেয়ের সঙ্গে যে ছোট টাকা আসে না কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে বলে খানিকক্ষণের জন্য এসছে আমি আছি বলে আর একটু বেরোবো এখন কেননা রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট বেরোনোর পরে এখন ভর্তির ব্যাপার চলছে কত টাকা কোথায় কত লাগবে কত হচ্ছে গিয়ে মান্থলি কত লাগবে কত করে হচ্ছে গিয়ে মাসের ফিজ স্কুলের ফিজ প্রাইভেটের খরচা এইসব নিয়ে একটু আলোচনা করছিলাম আমার তিনজনের 3 মাইজি আছে আলোচনা করছিলাম তাই এখন আবার বেরোবো টিউশন ঠিক করার জন্য ছোটোটার সেটা সেটা মনে হয় আর হবে না সপ্তাহ বেজে গেছে রাত হয়ে গেছে আর অনেকটা দূর তাই জন্যে যাবো বলে ওরা আজকে একটা প্রাইভেট ঠিক করেছে সেখানেও পাঠানো হলো না কেননা আমাকে টাকা পয়সা সব কিছু দেখে তারপরে আমি ওকে দিতে পারবো আর কি তা ওর মনটা খারাপ হয়ে গেলো যা আজকে টিউশন ঠিক করেছিলাম যাওয়া হলো না তাই বলে দাঁড়া একটু দেরি কর এখনও তো সবে বই দেয়নি তা বই দেবে এখন শুধু খাতা করে নিয়ে যেতে বলেছে তা এখনই দাঁড়ায় পরে আমি হিসেব করে নিই কেননা বড়টার উঁচু ক্লাস হয়ে গেছে তাহলে ওর খরচাটা অনেক মানে এরও একটু না দিলেও হবে না সব দিকে ভাবনা চিন্তা করে কোথায় কত খরচা হচ্ছে সেইভাবে দেখে আমাকে টিউশনগুলো ঠিক করতে হবে তো ওই নিয়ে আলোচনা করছিলাম আর কি তো চলো এখন রাখছি আর আজকে ভিডিওটা এইটুকু থাক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখাইনি রান্না বান্না করার কোনো দেখাইনি ওই সময় পাইনি চলো ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে মনে হচ্ছে আমার তো এখানে রাখছি তোরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।